আমি তখন নাইরোবিতে থাকতাম, ওয়াজ ওয়ার্কিং ইন নাইরোবি ফ্রম 2003 টু 2007। ধ্রুব তখন অলরেডি আমার সাথে ছিল, যেহেতু ধ্রুব এখান থেকে গেছিল, তো আমার মাথার মধ্যে একটা ধারণা ছিল যে যদি আমি কখনো ইয়ে করি, ইফ আই হ্যাভ চিলড্রেন দেন আই উইল ডেফিনেটলি হ্যাভ টু। আই জাস্ট নিডেড আ নর্মাল হেলদি গার্ল বিকজ আই অলরেডি হ্যাড আ বয়। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অ্যান্ড দ্য হোল প্রসেস টুক মিয়ার 6 মান্থস। তার অনেক আগেই দুর্গা বাড়িতে চলে এসছে, দুর্গা প্রায় 2.5 মাস বয়স থেকেই আমার সাথে আছে, কিন্তু আরও কিছু মাস পরে দ্য হোল প্রসেস সব কিছু শেষ হলো। এখানেই যে তার আগে আমার 1.5 বছর খানিক লেগেছিল ওর ভাইকে নিতে। আমার তো মনে হয় না, আমার মনে হয় যে আমার ফ্যামিলি ভীষণই নর্মাল, ইউজুয়াল প্রবলেমস, ভাই বোনের ঝগড়া, আমার শাসন সব কিছু নিয়ে চলে। অন্যদের মনে হয় ও এটা তো অন্যরকম, অ্যাকচুয়ালি না, কিন্তু সব ফ্যামিলি একই রুলস, স্কুল কলেজ, দিদিমা ঠাকুমাকে দেখাশুনো করা, এই অ্যাক্টিভিটি, ওই পেন্টিং, এইসব করেই চলে, আমাদেরও সেরকমই চলে। দুর্গা কেমন আছো? তোমাকে যদি আমি এখন ওয়ান ওয়ার্ড জিজ্ঞেস করি, কেমন আছো? কেমন আছো? ভালো আছি। খুব ভালো? হ্যাঁ। ওকে, কোনো অসুবিধা কোনো সুবিধা হয়? ইউ নো ইউ আর ডিফারেন্ট, রাইট? তো তুমি কি সেটা সেলিব্রেট করো, সেটা এনজয় করো, নাকি এটা কোথাও এখনো অবধি কোনো অসুবিধার জায়গা থেকে গেছে? হ্যাঁ, অসুবিধার জায়গা থেকে গেছে এখনো, মানে এখনো সেলিব্রেট করার মোমেন্টটা হয়নি। ফর ওয়াই সেলিব্রেট করার মোমেন্ট হয়নি? কেন কি এটা লাইক আই এম ডিফারেন্ট, আমি এটা জানি আর অন্য লোকরা ওটা বুঝে ফেলে, তো হয়নি কি জাস্ট আমার মনে হয় না যে মানে এই কলকাতায় হতে পারবে, অন্য জায়গায় হতে পারে না কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে বড় হয়ে যখন ইফ আই ট্রাভেল তাহলে মানে তখন আই বি এবল টু ইন্টারঅ্যাক্ট, মানে ইন্টারঅ্যাক্ট খুব ভালো করি আমি, কিন্তু কলকাতায় ইন্টারঅ্যাক্ট করাটা ইটস হার্ড ইন কি লোকগুলি ওরা শুধু ওদের নিজের গ্রুপ কিংবা হ্যাঁ মানে ওদের নিজের গ্রুপের সঙ্গে থাকবে, অর উইথ দেয়ার ওন পিপল লাইক সামওয়ান লাইক মি কামিং অ্যান্ড টকিং উইথ দেম আর মেকিং ফ্রেন্ডস উইথ দেম আর সেই হাই হ্যালো কেমন আছো টকিং মানে ইন্টারঅ্যাক্টিং উইথ দেম, তো ওটা ওদের জন্যে মানে বার্ডেন বলবো না লাইক অসুবিধা হয়ে যায়, ওদের মুখটাই এমন হয়ে যায় মানে এক্সপ্রেশন যে বোঝা যায় যে দিস ফিলিংস দিস পার্সনস ফিলিং আনকমফর্টেবল উইথ মি টকিং টু হিম অর হার, তো তাই জন্যে সেলিব্রেট করার মোমেন্টটা এই পর্যন্ত এখন আর আসেনি, একদমই আসেনি। আর পাবো না তোমায় রিদমা ঝরে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না।